লার্নিং স্কুল কলেজে আপনাকে আবারও স্বাগতম। তো টিউটোরিয়ালের পর্যায়ে আমি আলোচনা করব পাঁচের দুই নম্বর ম্যাটটা এখানে। আচ্ছা, তো পাঁচের দুই নম্বর ম্যাটটা এখানে বলা আছে, যেটা সেটা হচ্ছে আমাদের এখানে যে সাইন থিতা 5/13 দেওয়া আছে এখানে, এই মানটা দেওয়া আছে এখানে, সাইন থিতার মানটা দেওয়া আছে এখানে। এখন আমাদের এখানে একটা কন্ডিশন দিয়েছে, সেই কন্ডিশনটা হচ্ছে একটু বুঝতে হবে আমাদের। এখানে দেওয়া আছে পাই বাই টু থেকে বড় হবে এবং পাই থেকে ছোট হবে এখানে। আচ্ছা, পাই বাই টু থেকে বড় এবং পাই থেকে ছোট মানে কি বলুন তো? এটা আমাদের কয় নম্বর কোঅর্ডিনেট হবে? পাই বাই টু মানে হচ্ছে আমাদের এখানে এখানে, আর পাই থেকে ছোট মানে কি এখানে, মানে অর্থাৎ আমাদের এখানে কয় নম্বর কোঅর্ডিনেট? সেকেন্ড কোঅর্ডিনেট। তো সেকেন্ড কোঅর্ডিনেট হচ্ছে সাইন আর কোসেক শুধু মধ্যে পজিটিভ, সাইন আর কোসেক, সাইন আর আর অল কি নেগেটিভ না? তার মানে এখানে ট্যান নেগেটিভ হবে, সেকের মানটা পজিটিভ নেগেটিভ হবে, কটের মান নেগেটিভ হবে, কোসেকের মান শুধু পজিটিভ হবে এখানে, রাইট? আমরা কি বুঝতে পারছি বিষয়টা এখানে? মানে জাস্ট এখন আমাদের মানটা বের করতে পারলে হয়ে যাবে আর কি। তার মানে এখানে সবগুলো মান নেগেটিভ হবে, ট্যানের মানটা নেগেটিভ হবে, সেকের মানটা নেগেটিভ হবে, কটের মানটা নেগেটিভ হবে, শুধুমাত্র কোসেকের মানটা কি হবে? পজিটিভ হবে। পজিটিভ ধরে মানটা করলে অ্যান্সার হয়ে যাবে। তো আমরা যদি দেখি এখানে সাইনের মানটা দেওয়া আছে, সাইন মানে কি জানো? লম্ব বাই অতিভুজ। লম্ব কত এখানে? 5 লম্ব দিলাম আমি এখানে, আর অতিভুজ কত এখানে? 13 দিলাম এখানে। তো আমি ধরলাম এখানে এই ভূমি পর্বের একটা বাহু দিলাম, এক্স দিলাম এখানে, ধরি এটা। বা আপনি চাইলে এখানে ABC দিয়ে এখানে ডিফাইন করতে পারেন, অ্যাজ এ উইশ, আপনার যেটা ইচ্ছা হবে এখানে ABC দিতে পারেন এখানে। তাহলে আপনি ধরে ধরুন BC ধরলেন এখানে, BC ইকুয়াল টু X ধরলেন এখানে। তো পিথাগোরাস করে কি হবে, অতিভুজ মানে কি এখানে? 13 উপর স্কোয়ার, ভূমি মানে হচ্ছে X এর উপর স্কোয়ার, আর এখানে লম্ব মানে 5 এর উপর স্কোয়ার। তো এখানে 13 13 169 হবে এখানে, 69 হবে, আর 5 5 25 হবে এখানে। তো 69 থেকে 69 থেকে 25 বাদ দিলে 44 হবে। তো 44 মানে হচ্ছে 12, তার মানে X এর মান কত হবে এখানে? 12 পেলাম, এই যে এখানে এই এই মানটা হবে কি 12 পেলাম এখানে। ওকে, তার মানে লম্ব, ভূমি, অতিভুজ সবই পেলাম এখানে। এখন আমরা যে সবগুলো যে বের করি, যেহেতু আমাদের দ্বিতীয় চতুর্ভাগ আছে, তার মানে কি ট্যান সেক কট এগুলো কি ঋণাত্মক হবে। তো ট্যান থিতা মানে কি জানো? লম্ব বাই অতিভুজ, লম্ব বাই ভূমি, লম্ব কত? 5, আর ভূমি কত? 12, এই 5/12 দিলাম, যেহেতু মাইনাস হবে এখানে, মাইনাস দিলাম। আবার কট মানে কি? ভূমি বাই লম্ব, ভূমি কত এখানে? 12, আর এটা 5 দিলাম এখানে, যেহেতু আমাদের এটা নেগেটিভ হবে, নেগেটিভ দিলাম। কোসেক মানে কি জানো? অতিভুজ বাই ভূমি, অতিভুজ কত এখানে? 13, আর ভূমি কত এখানে? 5। ওকে, সেক মানে জানো কি? সেক মানে হচ্ছে আমাদের কি ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ বাই ভূমি, এখানে অতিভুজ কত এখানে? 12, আর হচ্ছে ভূমি কত? 13, যেহেতু আমাদের সেকের মানটা নেগেটিভ হবে, নেগেটিভ দিলাম এখানে। তো আমাদের সত্যমতে আমাদের বা এখানে যেটা যে রাশিটা প্রুভ করতে বলছে, সেই রাশিটা হচ্ছে ট্যান থিতা সেক অফ মাইনাস থিতা কট থিতা প্লাস কোসেক অফ মাইনাস থিতা দেওয়া আছে এখানে। তো ট্যান থিতা লিখলাম এখানে, তো সেক অফ মাইনাস থিতা মানে কি? প্লাস সেক থিতা, আবার এখানে কট থিতা, কোসেক অফ মাইনাস থিতা মানে কি? মাইনাস কোসেক থিতা এখানে। তো মানগুলো যে বসে এখানে, ট্যান থিতার মান হচ্ছে -12 5/12, আবার সেকের মান হচ্ছে -13/12, কটের মান হচ্ছে -12/5, আর এখানে যেহেতু কোসেকের মান পজিটিভ কিন্তু এখানে সামনে নেগেটিভের কারণে কি মানটা আমাদের নেগেটিভ হয়ে যাবে, 13/5 হবে এখানে। এখান থেকে যে মাইনাস কমন নিই কত হবে? 12 5/12 প্লাস 13/12 হবে এখানে, এখানেও কি 12/5 হবে প্লাস 13/5 হবে। তো মাইনাস মাইনাস কাটা যাবে এখানে, তো উপরে আমাদের কি লসাগু বা 12 হবে এখানে। তো 12 হলে 5 প্লাস 13 হবে, এখানেও 5 হবে লসাগু, এখানেও কি 13 প্লাস 12 হবে এখানে। তারপর এখানে 18/12 এখানে 5, এটা ভাগ উল্টে গুণ গেলে কি 5টা উপরে যাবে আর 25টা নিচে যাবে। তো 5 5 25 হবে, 3 6 18, 6 2 12, আর 5 3 থাকবে কোনো উপরে, আর 5 2 10 থাকবে এখানে, তা 3/10 এখানে। ওকে, এই এটা আমাদের এখানে অ্যান্সার হবে এখানে। তো এরপরে যে ম্যাথটা আমাদের, এই ম্যাথটা একটু আমি জাস্ট বুঝাই দিই, এটা হোমওয়ার্ক থাকবে, আপনি একটু নিজেরা করে নেবেন এখানে ভাই, সব ম্যাথ করা সম্ভব না। যশোরবার 2019 সালে আসছে এখানে, কারণ এটা অনেক ইজি ম্যাথ, এই আগেরটা পারলে এটা কোনো ব্যাপারে না। এখানে বলছে দেখুন, পাই পাই মানে 180, 180 থেকে মানটা বড় হবে, এবং আমাদের এখানে কি 3π/2 মানে কি বলুন তো? এখানে 270 মানে হচ্ছে থার্ড কোয়াড্রেন্ট। থার্ড কোয়াড্রেন্টের জন্য কি হয় এখানে? ট্যান কট পজিটিভ, ট্যান আর কট পজিটিভ হবে, রাইট? আচ্ছা, সো এখন ট্যান কট যদি পজিটিভ আমরা যদি করি, তো ট্যানের মানটা এখানে আমাদের হবে এখানে, তো সাইনের মানটা নেগেটিভ হবে, কসের মানটা নেগেটিভ হবে, যাই হোক না কেন। এরপর আমরা জাস্ট মানটা বসিয়ে দেবো আগের মতো করে, পিথাগোরাস করে নেবো, করলে আমাদের হয়ে যাবে। তো আমি এটা হোমওয়ার্ক দিয়েছি আপনার, এটা হোমওয়ার্কটা একটু করে নেবেন ভাই। আচ্ছা, এখন পরের যে ম্যাটটা আমাদের এখানে আছে, যে IV নাম্বার যে ম্যাটটা, এখানে আলফার মান দেওয়া আছে এখানে 11π/4 দেওয়া আছে এখানে। তো এই মানটা বের করতে বলছে, সাইন স্কোয়ার আলফা কস স্কোয়ার আলফা 2 tan আলফা মাইনাস সেক স্কোয়ার আলফা দেওয়া আছে। তো দেওয়া আছে আমাদের এই মানটা, ইনিশিয়ালি আমি লিখলাম এখানে এই মানটা। সো এই যে এইটার মানটা আমাকে বের করতে বলছে, রাইট? তো এখানে সাইন স্কোয়ার আলফা, আলফা মানে কি 11π/4, কস স্কোয়ার আলফা মানে 11π/4 এখানে, এখানে 2 tan আলফা মানে কি 11π/4 এখানে, সেক স্কোয়ার এখানে 11π/4 এখানে। ওকে,
আমি সবগুলো মানগুলো লিখলাম এখানে। এখন এই 11 পাই বাই 4 কে আমি একটা যে ভাঙাতে পারি, সবগুলো কিন্তু একই ভাবে ভাঙবে এখানে। তো আমি 11 কে এই জন্য করবো কি, এখানে 4 দ্বারা ভাগ করবো। এটা কিন্তু নিয়ম বলছিলাম আগের টিউটোরিয়ালগুলোতে। তো 3 4 12 হবে না, 4 দুগুণে 8 হবে, তাই না? এখানে 3 থাকবে, তার মানে লেখা যাবে 2 পাই প্লাস 3 পাই বাই কত, এখানে 11 লেখা যাবে না, এইভাবে মানটা লেখা যাবে। তো আমি এখানে এইভাবে করলাম, এখানে মাইনাস হবে নাকি প্লাস হবে? 3 4, ও সরি, আমি এখানে যদি 3 দেই তাহলে আমাদের মাইনাস করতে হবে এখানে। ও আমরা 3 নিয়ে করছি, যাই হোক 2 নিয়ে করলেও সমস্যা নেই, মানে এখানে 2 আছে না, আমি যেখানে 3 করে দিই তাহলে আমাদের মাইনাস করতে হবে। তখন এখানে 3 পাই করলাম আমি এখানে, আর তখন মানটা আমাদের কী হবে, নেগেটিভ হয়ে যাবে এখানে, রাইট? কী হবে, নেগেটিভ হবে, আর তখন আমাদের 3 থাকবে না এখানে, এখানে তো 3 থাকবে না, কারণ এখন হিসাব করে দেখুন কত হবে এখানে, আমাদের কত আছে এখানে বলুন, 4 আছে না, এখানে 11 কেন দিলাম আমি এখানে, আমি কি উল্টা পাল্টা বলতেছি কেন? এখানে 4 হবে, 3 4 12, 12 মাইনাস 1 কত হবে এখানে, 11 হবে না? তো এইভাবে আমাদের কাজটা করলে হয়ে যাবে। সো একটু মিস্টেক হয়েছিল, তো আমি এখানে সাইন স্কোয়ার 3 পাই এটা করতে পারবো, ওখানে কজ স্কোয়ার 3 পাই করতে পারবো, এখানে ট্যান স্কোয়ার 3 পাই করতে পারবো, এখানে কি সেক স্কোয়ার 3 পাই, এই মানটা জাস্ট ভাঙলাম এখানে। এখন একটা বিষয় দেখুন তো, আমাদের 3 পাই মানে কি? আচ্ছা, আমরা এখানে পাই বাই 2 মানে হচ্ছে 90, তো 90 এর কি গুণিত হবে সেটা আমাকে করতে হবে। তো আমি এখানে 3 পাই মানে কি লেখা যাবে এখানে, এটাকে 6 করা যাবে, 6 ইন্টু করা যাবে এখানে পাই বাই 2, মানে এটা কাটলে আমাদের ফাইনালি 3 হবে না এখানে। তার মানে পাই বাই 2 হচ্ছে আমাদের জোর গুণিতক, জোর গুণিতক থাকলে সাইন থাকলে সাইন হবে, সব ক্ষেত্রে আমাদের সেম মানটা হবে না, জোর গুণিতক হবে না। তো আমি এখানে লিখলাম যে সাইন থাকলে সাইন লিখলাম, আর কোণের মানে এটা। আর আমি এখানে আরেকবার বলতেছি ব্যাপারটা, এখানে যেহেতু সাইন স্কোয়ার আছে, মানে এই মানটাকে আমি এভাবে চাইলে এভাবে লিখতে পারবো এখানে, এভাবে লেখার কথা হয় মাইনাস থাক বা প্লাস থাক, মান অল টাইম পজিটিভ হবে এখানে, রাইট? অল টাইম কি হবে এখানে, পজিটিভ হবে। তো এই কারণে আমি এখানে মান অল টাইম পজিটিভ নিয়ে কাজটা করবো এখানে। আই থিঙ্ক আমি বোঝাতে পারছি জিনিসটা এখানে, আই থিঙ্ক বোঝাতে পারছি। এখন কথা হচ্ছে আমাদের এই 3 পাই মানে 6, এটা মানে কত কোথায় যাচ্ছে সেটা আমাদের বুঝতে হবে, যদিও আমাদের লাগবে না এখানে, তারপর একটু বুঝতে হবে। 6 মানে কি বলুন তো, এখানে মানে এখানে 4 যাচ্ছে এখানে, আর আমাদের 2 মানে এখানে, রাইট? এই যা থাকবে। এখন এরপর আমাদের দেখুন আমাদের মাইনাস আছে, মাইনাস মানে আমাদের প্রথম কোয়ার্ডেন্ট। তো প্রথম কোয়ার্ডেন্ট মানে কি এখানে, সরি সেকেন্ড কোয়ার্ডেন্ট, সেকেন্ড সাইন কোসেক পজিটিভ, তার মানে এখানে সাইনের মান পজিটিভ হবে, যেহেতু কোসের মানটা নেগেটিভ হবে, তো আমাদের যেহেতু এরপর স্কোয়ার থাকবে, স্কোয়ার কারণে মানটা পজিটিভ থাকবে। তো এর আগে মাইনাস থাকার কারণে মাইনাসটা আমি এখানে দিয়েছি, ওকে। আবার দেখুন আমাদের ট্যানের ক্ষেত্রে, যেহেতু আমাদের এটা সেকেন্ড কোয়ার্ডেন্ট, তো সেকেন্ড সাইন কোসেক পজিটিভ, তার মানে ট্যান নেগেটিভ, তার মানে এখানে এখানে কিন্তু স্কোয়ার নেই, আর স্কোয়ার না থাকার কারণে কি হবে, এখানে মাইনাস একটা আসবে, এই মাইনাসের সাথে মাইনাস প্লাস হয়ে যাবে এখানে। আর এই সেকের ক্ষেত্রে আমাদের পজিটিভ হবে, যদি স্কোয়ার আছে তার মানে এখানে মানটা যেভাবে আছে সেভাবে বুঝবে। তো সাইন 45 ওয়ান বাই রুট 2, কস 45 ওয়ান বাই রুট 2, এখানে 2 ইন্টু ট্যান 45 মানে 1, সেক মানে সেক 45 মানে কত, রুট 2, রুট 2 উপরে স্কোয়ার করলাম এখানে। তো এটা এটা কাটা যাবে এখানে, এটা এটা কাটা যাবে, কাটলে আমাদের মান হবে 0 আর কি, এটা হচ্ছে অ্যান্সার কত হবে, 0 হবে এখানে, রাইট? এরপরে যে আমাদের 5 নম্বর যে ম্যাটটা আছে সেটা একটা আমি সলভ করি এখানে। তো আমাদের প্রুফ করতে বলছে এখানে যে এখানে থিতা ইকুয়াল টু পাই বাই 20 দেওয়া আছে, এখানে মানটা আমাদের এটা প্রুফ করতে বলছে। তো আপনার কাজ হবে যে আপনি যদি চান যে নিজে নিজে করবেন ম্যাটটা, তাহলে আপনার এখানে এই যে ম্যাটটা আছে এখানে এরকমভাবে আপনি ট্রাই করবেন। আমি ম্যাটটা করে দিয়েছি, আপনি এভাবে ট্রাই করবেন, তাহলে ইনশাল্লাহ পেরে যাবেন এখানে। তারপর আমি করে দিচ্ছি এখানে মানটা, আমাদের লেফট হ্যান্ড সাইডে লিখলাম এখানে। সো এখন একটু ম্যাটটা বড় হবে, যেহেতু আমি এখানে পাই 3 পাই 5 পাই মানে জাস্ট বিজোড় মানগুলো এখানে থাকতেছে, তারপরে এখানে 7 পাই, এবার বিজোড় মানগুলো। তো আমি লিখলাম এখানে কট অফ পাই বাই 20, আবার এখানে 3 তো গুণ হবে, তার মানে কট অফ 3 পাই বাই 20, কট অফ কি 5 পাই বাই 20 এখানে, তারপরে এখানে কট অফ কি বলুন তো 7 পাই বাই 20 এখানে, কট অফ 9 পাই বাই 20, 11 পাই বাই 20, তারপরে কি 13 পাই বাই 20, তারপরে কি 15 পাই বাই, 17 পাই বাই, আর এখানে 19 পাই বাই, মানে সবগুলো বিজোড় মানগুলো আমি এখানে লিখলাম এখানে, রাইট? আচ্ছা, তো আমি এখন যে কাজটা করবো সেটা হচ্ছে আমাদের এখানে কজ অফ পাই বাই 20 কে স্থির রাখলো রাখলাম এখানে, কজ অফ 3 পাই বাই 20 কে স্থির রাখলাম এখানে, আবার কজ অফ কট অফ আর কি কট অফ 5 পাই বাই 20 কে স্থির রাখলাম, কট অফ 7 পাই বাই 20 কে আমি স্থির রাখলাম, কট অফ 9 পাই বাই 20 কে স্থির রাখলাম। কেন রাখলাম? কারণ আমাদের পরের মানগুলোকে আমি কী করবো এখানে কট থেকে টেনে কনভার্ট করবো। এখন এরপরে যে মানটা আছে আমি এখানে আসছি, এখানে এই 9 পাই এখানে 11 তো আছে এখানে, এখান থেকে মানগুলো চেঞ্জ করবো, কারণ অর্ধেক অর্ধেক মানে এইরকম মান থাকলে আপনি সবসময় ট্রাই করবেন যে অর্ধেক অর্ধেক মান নিয়ে কাজ করার, এই এই অর্ধেক নিয়ে একটা কাজ করবেন, ওই অর্ধেক নিয়ে বাকি অর্ধেক নিয়ে আরেকটা কাজ করবেন এখানে। তো 9 পাই বাই 20 কে লেখা যাবে কি পাই বাই 2 প্লাস পাই বাই, এটা লেখা যাবে, তার মানে কি কত হচ্ছে এখানে, এটা লসাগু কত হবে এখানে বলুন তো, 9 পাই না 11 পাই বাই আর কি, এখানে লসাগু কত হবে এখানে, 20 হবে, 20 কে 2 দিয়ে ভাগ করলে 10 হবে, তার মানে 10 পাই প্লাস পাই, তার মানে 11 পাই হবে এখানে।
আবার এখানে কি যেহেতু 13 আছে, 13 মানে কি 10 পাই প্লাস 3 পাই, আবার 10 পাই প্লাস 5 পাই মানে 15 হবে, 10 পাই প্লাস 7 পাই মানে 17 হবে, 10 পাই প্লাস 9 পাই মানে 19 হবে। এখানে এভাবে মানগুলো করলাম, এখানে আই থিঙ্ক বুঝতে পারছি আমরা। এখানে তো আগের মতো করে উপরে মানগুলো আমি স্থির রাখলাম, যে কালারগুলো আমি এখানে দিয়েছিলাম, যে এখানে 9 পাই পর্যন্ত, এখানে তো 9 পাই পর্যন্ত সবগুলো মান আমি স্থির রাখলাম, এখানে এগুলো আমি স্থির রাখলাম। ওকে, এখন একটা বিষয় দেখুন, সেটা হচ্ছে আমাদের এটা কয় নম্বর কোঅর্ডিনেট। আমি এখান থেকে ভাঙানোর ট্রাই করবো, এখানে যে তোমাদের পাই বাই টু 90 ডিগ্রি, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট। এখানে সাইন কোসেক পজিটিভ, তার মানে ট্যানের মান কোটের মান সব নেগেটিভ, তার মানে এখানে নেগেটিভ হবে, নেগেটিভ কত হবে এখানে। আর এখানে বেজোর গুণ মানে কি, এখানে বেজোর গুণ মানে কি, এখানে কি কোট থেকে ট্যান হবে, ট্যান পাই বাই 20। আবার এখানে কি, এখানে মাইনাস মাইনাস ট্যান 3 পাই বাই 20, আবার এখানে মাইনাস ট্যান 5 পাই বাই 20, মাইনাস ট্যান 7 পাই বাই 20, এখানে কি মাইনাস ট্যান 9 পাই বাই 20 এখানে হবে। আই থিঙ্ক আমরা এই বিষয়টা বুঝতে পারছি। এখানে আমি জাস্ট দুটো মান করে দিচ্ছি আর বাকিগুলো বলতেছি, বললে আপনি বুঝতে পারবেন, কারণ আপনি যেহেতু এইরকম টাইপের ম্যাথ করছেন। এই দুটো নিয়ে একটু কাজ করি, এই দুটো নিয়ে। আচ্ছা, কোয়াট এখানে আছে কত বলুন তো, কোয়াট আছে কত এখানে, পাই ধরুন আমাদের কোয়াট থিটা আছে এখানে। ওকে, আর আমাদের এখানে কত আছে, এখানে আমাদের ট্যান পাই বাই মানে ট্যান থিতা আছে, তো ট্যান থিতা মানে কি 1 বাই কট থিতা লেখা যাবে না, 1 বাই কট থিতা। যেহেতু আমাদের কোণের মানগুলো সমান, তাহলে এই কট কট কাটা যাবে না। তো এখানে দেখুন আমাদের এটার সাথে এটা কাটা যাচ্ছে, এটার সাথে আমাদের এটা কাটা যাচ্ছে, এর সাথে আমাদের এটা কাটা যাচ্ছে, এর সাথে আমাদের এটা কাটা যাচ্ছে, এর সাথে আমাদের এটা কাটা যাচ্ছে, রাইট? এখন কথা হচ্ছে আমাদের মাইনাস ওয়ান, তার মানে সবগুলো কাটাতে গেলে ওয়ান থাকবে এখানে, কিন্তু মাইনাস ওয়ান কেন হচ্ছে, এই মাইনাস আর এই মাইনাস প্লাস হবে, এই মাইনাস আর এই মাইনাস কি প্লাস হবে, তো আমাদের আরো একটা মাইনাস কি অবশিষ্ট থাকে না, এই জন্য আমাদের মাইনাস মানটা থাকতেছে। তো মাইনাস ওয়ান হচ্ছে আমাদের এই জন্য অ্যান্সার। আই থিঙ্ক আমি এটা বুঝতে পারছি এখানে, মানে ব্যাপারটা জাস্ট একটু রিয়েলাইজ করলেই অ্যান্সারটা হয়ে যাবে, আসলে এত বেশি হার্ড জিনিস না, খুব ইজি জিনিস। এরপরে যে ম্যাথটা আমাদের এখানে আছে সেটা হচ্ছে আমাদের লাস্ট ফাইভ, যে লাস্ট ম্যাথটা সেটা হচ্ছে আমাদের খুবই ইজি ম্যাথ। এটা এখানে বলছে এক্স এর মান আছে আর সাইন থিতা প্লাস 45 দেওয়া আছে, ওয়াই ইকুয়াল টু আর সাইন থিতা মাইনাস 45 দেওয়া আছে। এখানে আমাদের প্রমাণ করতে বলছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার ইকুয়াল টু আর স্কোয়ার, আমাদের এটা প্রুফ করতে বলছে এখানে, রাইট? এর আগের ম্যাথটা কিন্তু বুয়েটে আছে, সো আমাদের একটু ইম্পর্টেন্ট, একটু আমাদের মনোযোগ দিয়ে করতে হবে। ইম্পর্টেন্ট বলতে আমাদের একটু ক্রিটিক্যাল, মানে বুয়েটের যে ম্যাথগুলো আছে অবশ্যই ওগুলো ভালো ভালো ম্যাথ দেয় এখানে, মানে আলতু ফালতু ম্যাথ দেবে না। সো আমাদের একটু বুঝতে হবে ম্যাথগুলো, বুঝে করলে অ্যান্সার এনাফ। আচ্ছা, সো আমি এখানে লেফট হ্যান্ড সাইডটা ইনিশিয়ালি লিখলাম, এখানে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, তো এক্স মানে কি এখানে আর সাইন থিতা প্লাস 45, আর এখানে আর সাইন থিতা মাইনাস 45। ওকে, তো এখন দেখুন আমাদের কোণের মানটা হয় আমাদের এটার মতো করে বানাতে হবে, নাহলে এটার মতো করে বানাতে হবে, যে কোনো একটা বানাতে হবে। তো আমরা যদি 90 থেকে যদি 45 বাদ দিয়ে দিই, তাহলে কিন্তু আমি প্লাস 45 পাবো, কত হবে প্লাস 45। তো আমি এখানে জাস্ট এটাকে ভাঙানোর ট্রাই করতেছি, তো আমি 90 লিখলাম, এই থিতা লিখলাম, আর এখানে মাইনাস 45 লিখলাম, তো 90 থেকে 45 বাদ দিলে কিন্তু আমাদের আগের মতো এই মানটা আসবে এখানে। আর এইটাকে আমি এভাবে রাখলাম যে সাইন স্কোয়ার করলাম, আর স্কোয়ার করলাম, আর এখানে এই মানটা রাখলাম। এখন একটা বিষয় দেখুন তো ভাই, সেটা হচ্ছে আমাদের এখানে আমি এই পুরো মানটাকে একটা কোণ ধরলাম, এখানে এই পুরো মানটাকে, এটা মনে মনে করুন একটা আমাদের কোণ, আর আমাদের এই 90 এখানে আছে, 90 সাথে বেজোর গুণ আছে না, আর আর স্কোয়ার লিখলাম, 90 সাথে বেজোর মানে কি এখানে সাইন থাকলে কস হবে, আর এটা আমাদের কয় নম্বর কোঅর্ডিনেট, আমি পুরোটাকে যদি একটা যদি ধরি এখানে, একটা মান যদি ধরি এখানে, তাহলে এটা কয় নম্বর কোঅর্ডিনেট, সাইন প্লাস আছে এখানে, তার মানে সেকেন্ড কোঅর্ডিনেট, সেকেন্ড কোঅর্ডিনেট সাইন কোসেক পজিটিভ, তার মানে এখানে এই মানটা পজিটিভ, বা এখানে এর উপরে স্কোয়ার থাকার কারণে মানটা অল টাইম পজিটিভ হবে। তো কোণের মানে এখানে থিতা মাইনাস 45 এটা লিখলাম, এখানে আর স্কোয়ার সাইন স্কোয়ার থিতা মাইনাস 45 লিখলাম, এখানে আর স্কোয়ার কমন গেলে কী হবে, এখানে কজ স্কোয়ার থিতা মাইনাস 45, সাইন স্কোয়ার থিতা মাইনাস 45, তো এইটা মানে কি ওয়ান না, তো আর ইন্টু আর স্কোয়ার ইন্টু ওয়ান মানে কি এখানে মান ফাইনালি আর স্কোয়ার না, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার হবে এখানে। তো আমি নেক্সট টিউটোরিয়ালে 6 এবং 7 ম্যাথগুলো করার ট্রাই করবো ইনশাল্লাহ। তো এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।